আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তানভীর ব্লগস। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি যেটা নিয়ে রিভিউ করতে আসছি সেটা হচ্ছে পোকো M2 Pro। এটা আমি দুই দিন ইউজ করেছি এবং এটা আনবক্সিং করে আজকে আপনাদেরকে দেখাবো এবং বক্সের ভিতরে কি কি আছে সবকিছুই দেখানো হবে। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে চলে যাই। So guys, এখন আমি আনবক্সিং করতে যাচ্ছি আমাদের Poco M2 Pro। So চলুন দেখে নিই। তো চলুন দেখি আমরা বক্সের ভিতর কি কি আছে। বক্সের উপরে আমি সেটা খুললাম, দেন আমরা এটার ভিতর কি কি আছে দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিম ইজেক্টর টুল দেওয়া আছে, ভিতরে একটা সিলিকন কভার দেওয়া আছে ফোনের সাথে এবং ভিতরে একটা মেনু বুক। তো চলুন এটা আমরা সাইডে রাখি। দেন বক্সের ভিতরে আমরা পেয়ে যাবো আমাদের ফোনটি। তো চলুন ফোনটা বের করি। তো ফোনটাকে আমরা সাইডে রেখে দিই। দেন আমরা বক্সের ভিতরে আর কি কি আছে দেখে নিই। বক্সে আমরা পেয়ে যাব 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে আপনাদের 1 ঘন্টা 15 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে জিরো থেকে। দেন আমরা এখানে একটা কেবল দেখতে পাচ্ছি, কেবলটা আমরা পেয়ে যাচ্ছি টাইপ সি কেবল। সো চলুন আমরা ফোনটাকে এখন ওপেন করি। তো ফোন অন করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পোকো ব্র্যান্ডিং করা আছে। ফোনটি এখন আনলক হয়ে গেছে। আপনাদেরকে যদি আমি ফিঙ্গারপ্রিন্টটা দেখাই, এটাতে দেওয়া হয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এবং উপরে হচ্ছে ভলিউম রকার আপ এবং ডাউন। সো ফিঙ্গারপ্রিন্টটা আমার কাছে খুব ভালো লেগেছে, দেখুন সাথে সাথে খুলে যাচ্ছে। পোকো M2 Pro তে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh বিগ ব্যাটারি, যেটা আমাদের 1 থেকে 1.5 দিনের মতো চলে যায়। এবং পোকো ফোনটিতে দেওয়া হয়েছে পোকো লঞ্চার দেওয়া আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইকনগুলো খুব সুন্দর। আপনারা চাইলে এখান থেকে আইকন চেঞ্জ করতে পারবেন ইচ্ছা মতো কাস্টমাইজ করে। ফোনটা ডিসপ্লে হিসাবে আপনারা পেয়ে যাচ্ছেন FHD+ ফুল HD ডিসপ্লে 1080 পিক্সেলের। ফোনটার মধ্যে আপনারা যদি ভিডিও চালান তাহলে দেখতে পারবেন এখানে খুব কালারটা খুব শার্প ছিল। আমি আপনাদেরকে একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি। দেখতে চান ফোনটার সাউন্ড কোয়ালিটি কেমন, সো আপনারা দেখে নিন। ফোনটির সাউন্ড কোয়ালিটি খুবই শার্প ছিল, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। সো গাইজ, সাউন্ড তো আপনারা শুনলেনই এবং ফোনটাতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G, যেটা হলো একটা গেমিং প্রসেসর। এটা দিয়ে আপনারা পাবজি হাই গ্রাফিক্সের যে গেমসগুলো আছে ওগুলো সবগুলো প্লে করতে পারবেন। ফোনটির নিচে সাইডে আমরা পেয়ে যাব একটি 3.5mm অডিও জ্যাক এবং একটি টাইপ সি পোর্ট এবং এখানে একটি মাইক্রোফোন এবং এখানে স্পিকার গ্রিল। আর আমরা যদি ফ্রন্ট সাইডে দেখি, উপরের সাইডে আমরা এখানে পেয়ে যাব আয়ার ব্লাস্টার, যেটা দিয়ে আপনারা যে কোনো রিমোট কন্ট্রোল সব কিছুই কন্ট্রোল করতে পারবেন এবং এখানে একটা পেয়ে যাব নয়েজ ক্যান্সেলেশন মাইক। সো গাইস, ক্যামেরা সেকশনে যদি আমরা যাই, ক্যামেরা মেইন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেল AI কোয়াড ক্যামেরা। এখানে দেওয়া আছে 4টা ক্যামেরা সেট আপ, যেটার মধ্যে 16 MP দেওয়া আছে সামনে ফ্রন্ট ক্যামেরা। আপনারা দেখেছেন এখানে একটা ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, ইনডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা। ওকে, দেন ব্যাক ক্যামেরাতে যদি আমরা যাই তাহলে এখানে 4টা ক্যামেরা সেট আপ পাচ্ছি, সেটার মধ্যে
মেইন ক্যামেরা যেটা সেটা হচ্ছে 48 মেগাপিক্সেলের এবং সেকেন্ডারি ক্যামেরা যেটা সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর পাচ্ছি আমরা এখানে। ফোনটার সামনে এবং পিছনে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। সো গাইস, এই পোকো M2 Pro UI-টা আমার কাছে খুব স্মুথ মনে হয়েছে, যেটা খুব ভালো লেগেছে আমার কাছে। খুব স্মুথলি রান হচ্ছিল, সবগুলো অ্যানিমেশন সবগুলো অ্যাপস খুব স্মুথলি রান হচ্ছিল, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। সো গাইস, যেহেতু ফুল রিভিউ দিচ্ছি, পাবজি টেস্ট অবশ্যই করতে হয় যেহেতু পাবজি সবাই এখন খেলেন। সো চলুন আমরা পাবজি টেস্ট করে দেখি। সো গাইস, আমরা এখন পাবজিতে এন্ট্রি করে ফেলেছি। আপনারা যদি সেটিংস অপশন আপনাদেরকে আমি দেখাই, এখান থেকে আপনার গ্রাফিক্স সেটিংসে গেলে আপনারা এখানে HD, এখানে আপনারা ফুল HD-তে খেলতে পারবেন হাই গ্রাফিক্সে। আমি টিডিএম ম্যাচে ঢুকেছি এখন। গেম খেলার সময় আমি কোনো ল্যাগের দেখা পাইনি, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। টিম ম্যাচ, লেটস গো। সো গাইস, গেম প্লে করে তো দেখা হলো আমি কতটুকু স্মুথলি রান হয়। ফোনটার প্রাইস নিয়ে আসি এখন। ফোনটার প্রাইস পড়বে আপনাদের 6 GB এবং 64 GB ভ্যারিয়েন্ট মাত্র 17,500 টাকা। সো গাইস, লাস্ট পর্যায়ে চলে এসেছি ভিডিওর। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন প্রাইস রিলেটেড ভিডিও জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।